তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু নামের পাশে এখানে একটি নিকনেম অ্যাড হয়ে গেছে। তো সিম্পলি দেখতে পাচ্ছেন নামটি প্রিন্স ভাইয়ের পাশে কিন্তু এখানে ব্যাকেটে লাভ হলে একটি নিকনেম সেভ হয়ে গেছে। তো হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনি আপনার ফেসবুকের নামের পাশে নিকনেম কীভাবে অ্যাড করবেন। তা বন্ধুরা আপনারা প্রথমে দেখতে পেলেন যে এরকম আমার নিকনেমে অ্যাড আছে, সেরকমই যদি আপনি অ্যাড করতে চান তাহলে কী করবেন, তাহলে আমাদের এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখবেন। আশা করছি একবারটি দেখলে আপনি বুঝতে পেরে যাবেন। তা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি প্রোফাইলটি এই নামটি আপনাদের সামনে শো করে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে নামটি শো করছে। তা বন্ধুরা এখানে নামের পাশে একটি নিকনেম অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তা সিম্পলি আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করবেন, ফলো করলে আপনারা যে নিকনেম আপনার প্রোফাইলে আমরা সেভ করতে পেরে যাবেন। তা আশা করছি একবারটি দেখলে আপনি বুঝতে পেরে যাবেন। তা সিম্পলি এটা কীভাবে করবেন, এটা করার জন্য আপনাকে স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখতে হবে, ঠিক আছে। সিম্পলি এটা করার জন্য আপনাকে কী করতে হবে, ডান দিকে উপরে দেখতে পাবেন তিনটি ডট, এখানে সিম্পলি ক্লিক করবেন। তো বন্ধুরা এখানে যখনই ক্লিক করবেন নিচের দিকে যদি স্ক্রোল ডাউন করে আসেন একটি অপশান শো করবে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে, এখানে সিম্পলি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরও একটি সেটিং বলে অপশান শো করবে, এখানে সিম্পলি চলে যাবেন। এখান থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনার সামনে সেটিং অ্যান্ড প্রাইভেসির যতগুলি সেটিং আপনার সামনে শো করবে। তা এখান থেকে দেখতে পাচ্ছেন একটি অপশান অ্যাকাউন্ট বলে অপশানটি লেখা আছে এবং তার নিচে লেখা আছে দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যান্ড কন্ট্যাক্ট ইনফরমেশান। তো সিম্পলি আপনারা একটু এগুপেছু হতে পারে, তা সিম্পলি এটি খুঁজে নেবেন যে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশান বা পার্সোনাল ইনফরমেশান। তা সিম্পলি আপনারা যেরকম শো করবে একটু আপডেটের মাধ্যমে একটু এগুপেছু করা হয়েছে। তা সিম্পলি আপনারা এই অপশানটি খুঁজে নেবেন, তারপরে এখানে ট্যাপ করবেন। তা বন্ধুরা এখানে যখনই ট্যাপ করবেন আপনার সামনে দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যান্ড কন্ট্যাক্ট ইনফরমেশান এখানে চলে এসেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন নেম বলে অপশানটি শো করছে, যে নেমের আপনাদের অ্যাকাউন্টটি আছে সেই নেমটি শো করবে। তার নিচে দেখতে পাচ্ছেন তার পাশে এখানে অ্যারো চিহ্নটা, অ্যারো চিহ্নে ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন বন্ধুরা আপনার সামনে সেই নেমটি শো করবে। তো দেখতে পাচ্ছেন একটু ওয়েট করবেন, ওয়েট করার সঙ্গে সঙ্গে তো বন্ধুরা আপনারা একটু ওয়েট করবেন, ওয়েট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এখানে নেম, ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম শো করে গেছে। তা বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা যদি আপনার নামের পাশে নিকনেম অ্যাড করতে চান তাহলে কী করবেন, সব নিচে দেখবেন একটি লেখা আছে আদার্স নেম। এই আদার্স নেমের নিচে লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড এ নিকনেম এ বার্থ নেম। তো সিম্পলি এই যে অ্যাড এ নিকনেম লেখা আছে এখানে সিম্পলি ক্লিক করবেন। তো বন্ধুরা এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে আরেকটি নতুন ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে নেম টাইপ, এখানে লেখা আছে নিকনেম। এখানে যদি নিকনেমে ক্লিক করে, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অনেক কিছু এখানে কিন্তু নেম শো করছে। তা সিম্পলি আপনার যেটা পছন্দ দিতে পারেন, মিডিল নেম দিতে পারেন, এখানে ম্যারেজ নেম, ফাদার্স নেম, তো সিম্পলি আপনার যেটি পছন্দ সেটি দিতে পারেন। তো দেওয়ার পর এখানে দেখতে আমি নিকনেম দিতে চাই, নিকনেমে ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন লেখা আছে নেম বলে, এই হোয়াটস ইউর নেম। এখানে সিম্পলি আপনার যে নিকনেমটি আপনার আছে সেই নিকনেমটি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তো সিম্পলি আমি একটা নিকনেম দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু একটি নিকনেম দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখানে নিচে লেখা আছে দেখতে পাচ্ছেন শো অ্যাট টপ অফ প্রোফাইল, মানে আপনার যে প্রোফাইলটি এই যে নিকনেমটি দিলে এটা কিন্তু প্রোফাইলে আপনি সেভ করতে চান, তো হ্যাঁ। তো সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন দিয়ে দেবেন। টিক চিহ্ন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার কীরকম প্রোফাইলটি শো করবে, আপনার নামটি শো করছে এবং পাশে ব্যাকেট দিয়ে নিকনেমটি শো করছে। তা সিম্পলি এটি সেভ করার জন্য আপনার কী করবেন, নিচে দেখতে পাচ্ছেন সেভ বলে অপশানটি শো করে গেছে, এখানে সেভে ক্লিক করবেন। সেভে যখনই বন্ধুরা ক্লিক করবেন কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আরেকটি নতুন ইন্টারফেসে চলে এসেছে। তা বন্ধুরা এখান থেকে কিন্তু আপনার যে ফেসবুকের নিকনেমটি সেট হয়ে গেছে। তা সিম্পলি এটি দেখার জন্য আপনারা সিম্পলি ব্যাক চলে আসবেন, ঠিক আছে। ব্যাক চলে আসবেন, আপনারা হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পরে দেখেন হোম পেজে চলে এসেছে, এরপরে আপনারা একটু রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে আপনারা সেই প্রোফাইলটিতে ক্লিক করবেন। প্রোফাইলটি ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন নামটির পাশে কিন্তু ব্যাকেট দিয়ে নিকনেমটি অ্যাড হয়ে গেছে। তা বন্ধুরা বুঝতে পেরে গেছেন যে আপনার নামের পাশে যে নিকনেম সেটি কীভাবে সহজে অ্যাড করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, যারা জানায় না অবশ্যই তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন। আর বাংলাদেশে যারা বন্ধুরা ভিডিওটি দেখছেন, ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিয়ে দেবেন। তা ততক্ষণের জন্য আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের সবাইকে সুরক্ষিত থাকবেন।